হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা কিভাবে প্রথম থেকে আরবি ভাষা শেখা শুরু করতে পারি সেই টিউটোরিয়াল নিয়ে যারা মধ্যভাচার দেশ সময় রয়েছেন বিশেষ করে তাদেরকে কম বেশি হলেও আরবি ভাষা কথা বলতে হয় বিভিন্ন কার্যে বা কথা বলার জন্য তাই আজকের এই টিটলের মাধ্যমে আপনারা খুব সহজেই এই সকল আরবিগুলো শিখে নিতে পারবেন যা আপনারা কথা বলার মাধ্যমে বিভিন্ন কাজকর্ম সম্পাদন করতে পারবেন তো ভিউয়ার্স আপনি যদি একজন নতুন আরবি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো ভিডিওটি দেখুন এই একটিমাত্র টিউটোরিয়ালের মাধ্যমেই আপনার আরবিতে কথা বলা অনেক সহজ হয়ে যাবে তাহলে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে যা আপনার জন্য রয়েছে আমার মালিক বাড়িতে আছে আমার মালিক বাড়িতে আছে এই বাক্যটির আরবি হবে কফিল হাগ্গি মজুল ফিল বেইদ কফিল মজুদ ফিল বেইদ এখন না পরে এখন না পরে মো আলহীন বাদিন মো আলহীন বাদিন রাগ করবেন না মাফি জালান মাফি জালান অর্থ হলো রাগ করবেন না তুমি কখন অবসর আসো মিতা ফাদি ইনতামিতা ফাদি তুমি কখন অবসর আসো কেন নাই লেশ মাফি লেশ মাফি অর্থ হল কেন নাই কত পিস কাম হাব্বা কাম হাব্বা কত পিস ক্ষমা করা সামাহনি সামাহনি অর্থ হল ক্ষমা করা কি খবর এস আকবার এস আকবার কি খবর সে এখন রুমে নেই হুয়া মাফি মজুদ গরফা হুয়া মাফি মজুদ গরফা তুমি বদলে গেছো ইনতা গায়ের তু ইন গায়ের তু অর্থ হলো তুমি বদলে গেছো এখানে দেখো হিনি সুপ হিনি সুপ অর্থ হলো এখানে দেখো এখানে পাই নাই হিনি মাই হাসেল মাই হাসেল এখানে পাই নাই এখানে বসো গাদহিনি বা ইজলিসহিনী গাদহিনী বা ইজলিসহিনী কথা আছে কালাম ফি কালাম ফি অর্থ হল কথা আছে বোলার আছে গোল ফি গোল ফি অর্থ হল বোলার আছে দেখার নাই মাফি সুফ মাফি সুফ দেখার নাই কেউ নাই মাফি আহাদ মাফি আহাদ কেউ নাই গুরুত্বপূর্ণ কথা আছে মুহিম কালাম ফি মুহিম কালামফি গুরুত্বপূর্ণ কথা আছে দৌড়ে আসো তায়াল হাররুল তায়াল হাররুল দৌড়ে আসো তিনি বা সে কে মিন হুয়া মিন হুয়া তিনি বা সে কে বাহিরে যাও রো রো বাররা বাহিরে যাও তুমি পাগল ইনতা মজনুন ইন্তা মজনুন তুমি যেও না ইন্তা মাই রো ইন্তা মাই রো তুমি যেও না তুমি বলো ইনতা গোল ইনতা গোল তুমি বলো কত টাকা কাম হাদা বা কাম ফুলুস কাম হাদা বা কাম ফুলুস কত টাকা এখন পাঠাও আলহীন ওয়াদি আলহীন ওয়াদি অর্থ হলো এখন পাঠাও কী জানো শুনো মালুম বা এস মালুম শুনো মালুম বা এস মালুম কী জানো খাবার কী এস কালাম বা শুনো কালাম এস কালাম বা শোনো কালাম খাবার কী শেষ কথা আখের কালাম আখের কালাম অর্থ হল শেষ কথা কী আছে শোনো ফি শোনো ফি অর্থ হলো কী আছে আমি দুর্বল আনা তাবান আনা তাবান অর্থ হল আমি দুর্বল চিনি শেষ সুক্কার খালাস সুক্কার খালাস অর্থ চিনি শেষ তভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই মাধ্যমে আপনারা খুব সহজেই আরবিতে অনর্গল কথা বলা শিখতে পারবেন বলতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অপরের সাথে শেয়ার করতে ভুল করবেন না লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো থাকবেন